নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিরাট শক্তি বাড়াতে চলেছে ভারতীয় এয়ারফোর্স। ভারতীয় বিমান বাহিনী দেশীয়ভাবে তৈরি গৌরব লং রেঞ্জ গ্লাইড বোমা বা LRGB এর 500 ইউনিট নিতে চলেছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি গৌরব LRGB হলো একটি দূরপাল্লার বায়ু থেকে সারফেস নির্ভুল অস্ত্র, যা উচ্চ নির্ভুলতার সাথে শত্রুর লক্ষ্যবস্তুকে নিরপেক্ষ করার জন্য ডিজাইন করা হয়েছে। গৌরব LRGB 80 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। ডিজিটাল কন্ট্রোল সহ একটি ইনিশিয়াল নেভিগেশন গাইডেন্স সিস্টেম দ্বারা সজ্জিত গৌরব LRGB একটি নির্ভুলতার প্রতিশ্রুতি দেয়, সমান্তরাল ক্ষতি কমিয়ে দেয়, কারণ এর ফলে ভারতীয় যুদ্ধবিমান নিরাপদ দূরত্ব থেকে হামলা করতে পারে। বোমাটিকে একটি প্রচলিত ওয়্যারহেড বহন করতে পারে, যা শত্রুর বিমান ঘাঁটি, বাংকার এবং শক্ত কাঠামো সহ বিভিন্ন লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। SU-30 MKI এবং অন্যান্য ফাইটার জেটের মতন ফাইটার জেটগুলিতে ব্যবহার করা যায়। এর দৈর্ঘ্য 4.027 মিটার, উইংস্প্যান 3.4 মিটার, 34 মিটার, ব্যাস 620 মিলিমিটার, ওজন 1000 কিলোগ্রাম পর্যন্ত। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।